একটা কথা আছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য বেস্ট লাইফ কিন্তু সেটা বিয়ের আগেই প্রযোজ্য কিন্তু বিয়ের পরে না বিয়ের আগের স্টুডেন্ট লাইফ আর বিয়ের পরের স্টুডেন্ট লাইফের মধ্যে আকাশ পাতাল পার্থক্য মানে চিন্তারও বাহিরে আগে কত তারপরেও যদি ভাগ্য ভালো থাকে মানে মনে হয় না এক বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে আমি দেখেছি হাতে গোনা দুই একজন হয়তো বা যেমন আমাদের ফ্রেন্ডদের মধ্যে অনেকেই আছে বিয়ে হওয়ার পর স্টুডেন্ট লাইফটাকে এত এনজয় করছে তারা আর এখানে মাঝখান দিয়ে আমরা কয়েকজন ফ্রেন্ড আছি যে আমি তাদের মধ্যে একজন যে কিনা মানে ভার্সিটিতে ভর্তি হয়েছি শুধু নামে কোনো ক্লাস করি না শুধু এক্সামে সময় সময় এক্সাম দেই তারপর মানে কোনো কিছু এক কথায় করি না ফর্ম ফিল সময় তারপর ভর্তির সময় শুধু চাই যেমন আজকে অনেক বছর পর আর ভার্সিটিতে গেলাম তো আসসালামু আলাইকুম রিবিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর প্রাণের ক্যাম্পাস ইডেনে যাচ্ছি আমি যেহেতু ইডেনে পড়ি তো অনেকেই হয়তো বা জানতো না আজকে জানতে পারবে তবে কিসে পড়ি সেটা না হয় নাই বললাম তো ইডেনের ইডেন সম্বন্ধে কিন্তু অনেকের এই ভুল ধারণা আছে সবাই তো আর এক না ঠিক না সবাইকে এক পাল্লাই মাপলে তো আর চলে না তো আমি আমার ভার্সিটিতে আজকে অনেক দিন পর গেলাম যেহেতু আমার যেতে হবে খুব আর্জেন্ট না গেলেই নয় টাইম বেশি নাই আর এদিকে তো ভার্সিটিতে এক্সাম চলছে থার্ড ইয়ার সেকেন্ড ইয়ারের অনার্সের আর আমার তো বিয়ের পরই বিয়ের আগে আর কি আমার মানে বিয়ের পর আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি বিয়ের পর আমার রেজাল্ট দিয়েছে তারপর আমি ইডেনে ভর্তি হয়েছি যেহেতু আমার বাসা থেকে একটু ইডেনটা কাছ কাছে আর মহিলা ইউনিভার্সিটি আমি বদ্রুণ রেসাতেও চান্স পেয়েছিলাম কিন্তু বদ্রোনসে আমার ভালো লাগে না তো ছোটোবেলা থেকেই শুনতাম ইডেন ঢাকা ভার্সিটি এগুলোর প্রতি খুব আকর্ষণ ছিল তো বড় হয়ে তো শুনি যে ইডেন এই সে কত কিছু ব্যাড কমেন্ট মানুষ করে আসলে সববার তো আর এক না তো আমি তারপরে এই ইডেনেই ভর্তি হয়েছি তো ক্লাস তেমন করিনি শুধু নামে আমার হাজব্যান্ড আর কি ভর্তি মানে যাক আমার মানে বিয়ের সময় একটা কথা ছিল বলেছিল যে আমার মেয়েকে পড়াতে হবে হ্যাঁ এটা শর্ত ছিল তো বলেছে কোনো সমস্যা নেই পড়াবো ও যতটুকু পড়তে চায় কোনো সমস্যা নেই পড়ুক কিন্তু টাকা কিন্তু আমি দে আপনার অনেকে বা ভাববে না ভার্সিটিতে অত আহামরি টাকা লাগে না এই টাকাটা কিন্তু আমি দে আমার হাজবেন্ডের যে টাকা নাই তা না সে চাইলেই দিতে পারে কিন্তু তারপরও আমার হাজবেন্ডের কাছ থেকে নেই না কারণ আমি চাই না যে আমার আমার পড়ালেখার যাই হোক এটা কোনো কথা না তো আমি যখন ভার্সিটিতে পড়তে হয়েছিলাম বিয়ের পরে তো তখন আমার মা মানে আমার শাশুড়ির আর কি তার ইচ্ছা ছিল না এটা নিয়েও সে অনেক আর কি তার মন খারাপ ছিল সে মানে আমাকে পড়তে দিবে না তো ওনার দিক থেকে উনি রাইট ছিল কারণ এই যুগের মেয়েরা তো বিয়ের পরে ভার্সিটিতে পড়তে হলে অনেক ধরনের ওনার দিক থেকে উনি রাইট ছিল ওনার চিন্তা ভাবনার দিক থেকে তারপর তো আমার হাজব্যান্ড যেহেতু বলেছে হাজ আমার হাজব্যান্ড যা বলবে তাই তো হবে যেহেতু আমি তার ওয়াইফ এটাই তো স্বাভাবিক তাই না তো সে বলেছে তারপর আর সে কি বলবে কিছু বলার নাই তো আজকে দেখেন কত দিন পর ভার্সিটিতে গেলাম তারপরও মানে কত প্ল্যান ছিল আমাদের প্রায় দুই সপ্তাহ ধরে প্ল্যান হচ্ছে যে আমরা ভার্সিটিতে যাব। কিন্তু কোনোভাবে আমি যেতে পারছি না আমার জন্য যাওয়া হচ্ছে না এরপর দেখি আমার ফ্রেন্ড অসুস্থ হয়ে গিয়েছে তারপর ওর বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছে আরেক ফ্রেন্ডের তারপর আমার নিজের বাচ্চা অসুস্থ হয়ে গিয়েছে মানে সে আগের সপ্তাহের প্ল্যান আর আজকে আমাদের যেতে হয়েছে মানে লাস্ট সময় সেজন্য আমার একটা রেজাল্টে ভুল এসেছিলো তো সবাই বলো যে এবার সার্চ দিতে দেখি রেজাল্টটা ঠিক এসেছে সেটা ওঠানোর জন্য সে কাগজপত্রে মানে আমি কিন্তু এর মধ্যে আপনাদেরকে আমার ভার্সিটিটা দেখাচ্ছি আমাদের ভার্সিটিটা অনেক বড় আর অনেক সুন্দর অনেক বড়ো মানে এক একবার এক এক জায়গায় আমি প্রশাসনিক ভবনে আমার ফ্রেন্ডরা ফ্রেন্ড একবার প্রশাসনিক ভবনে যাচ্ছি একবার দিক যাচ্ছে আর এই দিকে এই তো আমার ফ্রেন্ড আরেকটার সাথে দেখা হয়ে গিয়েছে তো ওরাও আমার সাথে সাথে আসলে ঘুরতেছে ওরা সবাই আমার সাথে ঘুরতেছে আরেকজন তো কাঠি বস্তা নিয়ে আসছে সে বাবার বাসায় যাবে এখান থেকে এর জন্য হলে রাখছে আর ওর দুইটা বাচ্চা কেউ নিয়ে আসছে একটা ছেলে একটা মেয়ে বা মার্শাল্লাহ ছেলেটা এত দুষ্ট আর আমাদের তো যেখানে যাদের সাথে ফ্রেন্ডদের সাথে মানে এক একজন এক এক জায়গায় এক একভাবে কোনো মানে যাদের আমার আমি একমাত্র ব্যক্তি যে কোনো ফ্রেন্ডদের সাথে তেমন যোগাযোগ নাই ওদের সবারই আছে আর কয়েকজনের সাথে আমার যোগাযোগ আছে ওদেরকেই ফোন করে একসাথে গিয়েছি এর মধ্যে যাদের সাথে আর কি দেখা হয় আর জাস্ট আমি গ্রুপ কলে গ্রুপ কলে তো গ্রুপ চ্যাট করি যখন আমার কোনো ইনফরমেশন জানার দরকার হয় তখন দেখি কিন্তু এছাড়া কোনো মানে কোনো যোগাযোগ হয় না কোনো ফ্রেন্ডদের সাথে কয়েকজন ছাড়া তো যখন যার সাথে দেখাচ্ছে সেখানে আমরা বসে মানে দাঁড়ায় গল্প করতে স্যার দিকে তো যাবিয়ান অসুস্থ সেজন্য সত্যি কথা মনটা খুবই খারাপ দিন পর গেলাম ভাবলাম যে এনজয় করব ভিডিও করব ওরা বলতে আরে বাদ দে না তোর বাচ্চা তো যখনই শুনি অসুস্থ থাকে এই থাকে তুই তো কখনোই সময় না নাই যে আমার বাচ্চারাও তো অসুস্থ আবার আরেক বান্ধবীর ছেলের হাত ভেঙে গেছে খাত থেকে পড়ে ওর বাচ্চার আরও একবার হাত ভেঙে গেছিলো আবারও ভেঙে গেছে ওই বাচ্চারই আবার হাত ভেঙে গেছে তো ওরা তো এত টেনশন করছে না আর আমি তো টেনশন করে শেষ কারণ ছেলে আমার এদিকে খাচ্ছে না রাত দুপুরবেলার পরে আবার ওকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে তো ওই তো আমি তো এর মধ্যে আপনাদেরকে আমাদের ক্যাম্পাসটাও দেখাই ফেলতেছি আর প্রশাসনিক ভবনে একবার যাচ্ছি এখানে একবার যাচ্ছি ওইখানে যাচ্ছি তারপর আমি আমার কাজ কমপ্লিট করে ফেলেছি এরপর স্যার বলছে একটু পরে যাওয়ার জন্য এর মধ্যে আমরা আবার আমার খুব পছন্দের একটা জায়গা সেটা হচ্ছে পুকুর পাড় আমার কেন আমাদের ইউনিভার্সিটির সব মেয়েদেরই আসলে এটা খুব পছন্দের জায়গা কিন্তু পুকুর পাড়ে আশেপাশে ঠিক আছে কিন্তু পুকুর পাড়টা নাই মানে পুকুর পাড়ে খননের কাজ চলতেছে একটুও পানি নেই সেটা একটু ভিডিও করেছি তো দেখে মন খারাপ হয়ে গেল এখানেও মানে যেখানেই সুযোগ পাচ্ছি সেখানেই আমরা বসে টসে আড্ডা মারতেছি গল্প করতেছি আবার এখানে কতক্ষণ বসলাম তারপর অন্যান্য ফ্রেন্ডরা পিকচার উঠাচ্ছে ওরা আবার খাচ্ছিল তো বলতেছে আয় তোরে পিকচার উঠাই দেই তো আর কি বলবো আমি একটু ফানি করে কয়েকটা পিক উঠালাম সেগুলো শেয়ার করব না আপনাদের সাথে কয়েকটা পিকচার আমি আপলোডও করেছি তো একটু পিকচার উঠালাম আর তারপর কি এদিকে তো আমার মনে হয় কাজ হয়েও গিয়েছে তো এর মধ্যে আবার প্রশাসনিক ভবনে যেতে হবে তো তোর দুইটা বাচ্চাকে নিয়ে আসছো ওর বাবার যাবে গাঠি বস্তা নিয়ে আসতে বললাম তো হলে কাপড় চোপড় রেখেছে তো ওর বাচ্চাদের তো দুপুর হয়ে গেল এখন খাওয়া দাওয়া করবে তো বলতেছে তো চল যাই আমরা ক্যান্টিনে যেয়ে একটু কিছু খাই তো আমি আসলে ক্যান্টিনে ঢুকলাম ঢুকার পর আমার আসলে দেখে আমার এরা মানে প্রায় আগে কয়েকবার খেয়েছি আমি আমি বাইরে খাবারটা একটু কম পছন্দ করি তারপরও হলে সবাই খেয়েছিল বিধায় আমি কয়েকবার বলতে কি দুইবার মনে হয় ভাত খেয়েছিলাম তো আমি ফুচকা খাই কিন্তু এছাড়া ভাতটাতেগুলো খেতে কেন যেন ভালো লাগে না আমরা এখানে জনের মতো গিয়েছিলাম ওর বাচ্চাদেরকে খাওয়ালো খাওয়া আর আমার একটা ফ্রেন্ড খাচ্ছিলো বাকিরা আমরা খাইনি আর অন্যান্য ফ্রেন্ডদের কাজ এখনও শেষ হয়নি ওরা ওদের মতো করছে আসলে সত্যি কথা বলতে আমার খুব বেশি সময় লাগে না আমার আমরা তিন ফ্রেন্ড ওদের আমাদের তিনজনের বেশি সময় লাগেনি যেহেতু আমরা বলেছি আমাদের বাচ্চাদের বাচ্চা অসুস্থ তো ওইখানে প্রশাসনিকভাবে না যে আপু আছে মানে আপা আছে ওনাকে দিয়েই বাকি কাজগুলো করার জন্য দিয়েছি তো এর মাঝখানে আবার আমরা ওইখানেও গিয়েছিলাম যে না আমাদের কাজ হয়ে গিয়েছে তো এখান থেকে কোনো রকম বের হতে পারলেই হয় কারণ আমার বাচ্চা অসুস্থ আমার আসলে খেতে ইচ্ছে করছে না যেহেতু জাবিয়ান খাচ্ছে না সেখানে আমি কিভাবে খাই আর এদিকে একশোবার তো ফোন দিয়ে খবর নিচ্ছি খুব মানে আমার কাজ শেষ হওয়ার খুব বেশি হলে আধা ঘন্টা মানে বিশ পঁচিশ মিনিট মনে হয় আমি মানে সময় নষ্ট করেছি মানে আড্ডা দিয়েছি কথা বলেছি এছাড়া একটা মিনিটও আমি সময় নষ্ট করিনি তারপর আর কি ওর বাবা বললো যে বাহির থেকে খাবার নিয়ে যেহেতু রান্না করা হয়নি তো সিপিতে ঢুকলাম সিপিতে ঢুকে কলেজের এখানে আজিমপুরের সামনে দিয়ে যাওয়ার সময় তো ভিকারুন পাশেই তো ভিকানুন দেখলে সবসময় আমার মেয়ের কথা মনে পড়ে বিয়ের আগে বিয়ের আগেও আমি অনেক সময় বলতাম মানে বিয়ের আগে না সরি বিয়ের পরে বাবু না হওয়ার আগে বলতাম ভিকারণ এসে দেখলে বলতাম যে আমি আমার মেয়ে হলে আমি ভিকারণ এসে ভর্তি করাবো তো এটা আসলে আমার স্বপ্ন যায় না পারবো কি না বাকিটা আল্লাহর ইচ্ছা তারপর বাসায় এসে দেখি সব সময় যাওয়া হয় আর কি বাসার অবস্থা তো পুরো খারাপ আনটি কাজ করে দিয়ে গিয়েছে তারপর পুরা তোর মনে হচ্ছে না যে এই ঘর মানে ঘর আনটি গুছিয়ে মানে গেছে তো কি আর বলবো দুঃখের কথা তো আমি খাবার টাবার নিয়ে গেলাম এদিকে জিওয়ানা জাভিয়ানও খায়নি জিওয়ানা জাভিয়ান তো দেখে আমাকে দেখে পুরাই কান্না জাভিয়ান কান্না করতেছে তুমি আমাকে কোথায় রেখে গেছিলা জাভিয়ান জিওয়ানা ছোটোবেলা কখনো আমি বাহিরে গেলে কান্না করতো না কিন্তু জাভিয়ান সবসময় কান্না করে আমি যাওয়ার পরেই তো কান্না শুরু করে দিয়েছে তারপর আর কি ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়াটা করে নিলাম খেয়ে নিলাম আর জাভিয়ানকে আবার আমি ট্রাই করলাম জিওয়ানাকেও ট্রাই করলাম সবসময় যেটা আর কি করি কিন্তু কাউকেই আমি খাওয়াতে পারিনি তারপর টর গুছালাম মেয়েদের জীবনটাই তো এমন কিছু করার নেই আর এদিকে তো জাভিয়ানকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে সেজন্য তাড়াতাড়ি করে সব কিছু আবার গুছে নাম আমি কিন্তু সকালবেলা ভার্সিটিতে যাওয়ার আগেও গুছিয়ে গিয়েছি আবার আন্টিও এসে করেছে তারপরে এই অবস্থা সবসময় এমনটাই হয় অলরেডি চারটা বেজে ওকে ঘুম পাড়াই দিলাম মেডিসিন কোনোভাবে খাওয়াতে পারলাম না আমিও তো তারপর তো ডক্টরের কাছে গেলাম সেই ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো ভাবলাম আজকে মঙ্গলবারে ভার্সিটিতে গিয়েছিলাম সেই ব্লগটা আজকে শেয়ার করি অনেকদিন পর ক্যাম্পাসে গিয়েছি বছর তো না অনেকদিন পর বাচ্চাকে নিয়ে টেনশন কাজ করছিল তারপর অনেক ভালো লেগেছে সবার সাথে দেখা হয়েছে অল্প সময়ের জন্য গিয়েছি সব সময় তাই যাই আর যতটুকু পেরেছি আমার ক্যাম্পাসটা দেখানো ট্রাই করেছি এত বড় ক্যাম্পাস আসলে দেখে দেখে আমি শেষ করতে পারবো না যেহেতু মুড অফ ছিল সেই জন্য অত ভিডিও করতে পারি না ফ্রেন্ডের রিকোয়েস্টে কয়েকটা পিকচার উঠিয়েছিলাম তো পর্যন্তই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস